আগামী জাতীয় নির্বাচনের আগে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বাংলাদেশ পুলিশের। নির্বাচনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে জেলার দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ প্রধান। এর আগে সড়কপথে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে আইজিপিকে অভ্যর্থনা জানান পুলিশ সুপার এসান শাহ। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মাকসুদ চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতি সদস্য দায়িত্ব পালনের জন্য বদ্ধপরিকর।